আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাসরুল আপনাদের চ্যানেল ডক্টর ইউটিউব চ্যানেল যে চ্যানেলে রোগ সম্বন্ধে মেডিসিন সম্বন্ধে প্রত্যেক দিন ভিডিও আপলোড করা হয় আজকে আপনাদের একটি বিশেষ মেডিসিন পুরুষদের জন্য সেক্সের মেডিসিন ভিগোরা হান্ড্রেড নিয়ে আমি ভিডিও করেছি ভিগোড়া নিয়ে ভিডিও করে নিই অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছিল ভিগোড়া ফিফটিনে ভিডিও করতে আমি তাই ভিডিও করলাম ফিফটি নিয়ে এই ভিগোরা ফিফটি মেডিসিনটি ম্যানুফ্যাকচারিং করে থাকে জাইডুস ফার্মাসিউটিক্যাল কোম্পানি এর এটা ব্র্যান্ড নেম ভিগোরা ফিফটি এর কম্পোজিশান সিলডোনাফিল ফিফটি জি এই মেডিসিনটি আপনি যে কোনো ফার্মাসিতে পেয়ে যাবেন চারটি ট্যাবলেটের পাতা হয় মোটামুটি ষাট টাকার মধ্যে আপনি মেডিসিনটি পেয়ে যাবেন তো আরেকটা জিনিস এই মেডিসিনটি আপনি খাবেন কেন আপনার যদি দ্রুত বীর্যপাত হয় সবাসের পর সবাসের সময় আপনার যদি এক থেকে দু মিনিটের মধ্যে যদি বীর্যপাত হয়ে যায় তো আপনি আপনার যেটা সমস্যা হয় দাম্পত্য জীবনে বউকে অসুখী করা যাকে বলে বউ অসুখী হয় বউ ছেড়ে চলেও যায় অনেক অনেকজনের বউ ছেড়ে চলে যায় এই দাম্পত্য জীবনে সে যদি অসুখী হয় বউ ছেড়ে চলে যায় যেটা বাংলা কথা এই সমস্যা থাকলে আপনি এই মেডিসিনটি খান খেলে আপনার হানড্রেড পারসেন্ট মোটামুটি বললে চলে হানড্রেড পারসেন্ট ভালো হয়ে যাবে আপনার এই সমস্যাটা আপনাকে যেটা খেতে হবে সবসময় মেডিসিনটি খাওয়া যাবে না মাসে চারবার চার থেকে পাঁচবারে বেশি খাবেন না খেলে মেডিসিনটি পরবর্তীকালে আর কাজ করবে না শরীরে তো আপনার কাজ না করলে কি সমস্যা সেই আগেরই সমস্যা এই দ্রুত বীর্যপাত হবে লিঙ্গ বা পেনিস মানে নেতিয়ে থাকবে স্ট্রং হবে না এই সমস্যাগুলো থাকবে এই সমস্যাগুলো যাতে এই সমস্যাগুলো থেকে যাতে আপনি মুক্তি পান তো আপনাকে মাসে তিন থেকে চারবার কম খুব বেশি হলে পাঁচবার আপনি মেডিসিনটি খেতে পারেন আরেকটি কথা এই মেডিসিনটি আপনি কোন বয়সে মানে ছেলেরা খাবেন আঠেরো বছরের ঊর্ধ্বে সকলেই খেতে পারে আঠেরো থেকে যত খুশি মানে বয়স হতে পারে সকলেই খেতে পারে খেলে হানড্রেড পার্সেন্ট কাজ হয় এই মেডিসিনটি খেলে যতটা বিশ্ব গবেষণা করে জানা গেছে যেটা এই মেডিসিনটি খেলে হান্ড্রেড পার্সেন্ট কাজ হয় এবং এই মেডিসিনটি খাওয়ার পর আপনার লিঙ্গ শক্ত হবেই হবে একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আপনাকে এই নয় যে সারা মাস আপনি খাবেন তা নয় সারা মাস খেলে আপনার অনেকটাই শরীরে ক্ষতি করবে যেমন হার্টের সমস্যা হতে পারে আরেকটা জিনিস হার্টের যদি আপনি রোগী হন হার্টের রোগ বা প্রেশারের রোগ আরেকটি রোগ ডায়াবেটিস রোগ থাকলে আপনি কোনো ডক্টর থেকে পরামর্শ নিয়ে এই মেডিসিনটি খাবেন বা আমার থেকে কনসার্ন নিতে পারেন মেডিসিনটি খাওয়া যাবে কি যাবে না আমি আপনার সাথে ফোন করে আপনার প্রেশার চেক কর প্রেশার চেক করানোর পর আমি বলতে পারবো মেডিসিনটি খাবেন কি খাবেন না সব কিছু আপনাদের জানাবো তো থ্যাংক ইউ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রাখুন কারণ পরবর্তী ভিডিও আপলোড করার পর সব থেকে প্রথম আপনার কাছেই নোটিফিকেশানটা পৌঁছে যাবে হ্যাপি নাইস ডে গুড নাইট